বিশেষ করে মনে করুন আমার বাবা চলে গিয়েছেন, এখন বাবার জন্য আমাদের করণীয় কি? প্রথম নম্বরে আমাদের যেটা করণীয় সেটা হলো তার ঋণ পরিশোধ করা। কি করা? তার ঋণ, তার রেখে যাওয়া সম্পদ, সব সম্পদ দিয়ে যদি তার ঋণ পরিশোধ করতে হয় তাই করতে হবে, তাই কি করতে হবে। এরপর যদি কিছু থাকে সেই সম্পদ তার ওয়ারিশ দ্বারা, আত্মীয় স্বজন দ্বারা, যদি পরিশোধ করার পরে কিছু থাকে ওইটাও কোরআন ও সুন্নার আলোকে যেভাবে বন্টন নীতি ওইভাবে তারা ভাগ করে নিয়ে নেবে। আর যদি নাও থাকে তবে ওই সব সম্পদ ওখান থেকে ঋণ পরিশোধ করবে। এরপরও যদি বাবা ঋণগ্রস্ত থাকে যে এত পরিমাণে ঋণ পরিশোধ করতে পারছে না, তবে তার সন্তানেরা যদি প্রতিষ্ঠিত থাকে তারা তাদের সম্পদ থেকে বাবার যেন কবরে কোনো আজাব না হয় এজন্য তারাও ওখান থেকে কি করবে, ঋণ পরিশোধ করে দিবে। কিন্তু এরকম হলে বিশেষ করে আমরা যারা সন্তানেরা আছি বাবারে এমন অভিশাপ দেব, জীবনে কিছু তো করতে পারলো না, ঋণের বোঝা আরও মাথার উপরে চাপিয়ে দিয়ে গেল আমাদেরকে। এরকম বাবার জন্ম না নিয়ে রাস্তার একটা বেটার জন্ম হলো ভালো ছিল, এরকম কিছু কথাবার্তা আবার আমরা বাবাদেরকে বলি। বাবা যদি ইচ্ছা করে এরকম ঋণের পাহাড় করেন, বাবা নিঃসন্দেহে দায়ী থাকবেন, আল্লাহ বাবাকে ধরবেন যে তুমি তোমার, এবারে কোরআনের আয়াত রয়েছে যে তোমরা তোমাদের পশ্চাতে ছেলেদের জন্য সম্পদ রেখে যাও তাদের জন্য অন্যের কাছে হাত পাততে না হয়। এটাও রসুল বলেছেন, আল্লাহ বলেছেন। বাবাকেও হুঁশিয়ার হতে হবে, খেয়াল রাখতে হবে। আবার কিছু বাবা কি করে, ছেলেদের উপরে অভিমান করে, ক্ষোভ প্রদর্শন করতে গিয়ে, দেখাতে গিয়ে, রাগ দেখাতে গিয়ে সব সম্পদ হয়তো এক ছেলের নামে দিয়ে দেয়, অথবা মেয়েদের নামে দিয়ে দেয়, অথবা মেয়েদেরকে বঞ্চিত করে শুধু ছেলেদের নামে লিখে দেয়। এটাও অন্যায়, এটাও জুলুম। এই বাবা যত বড়ই হাজিসাব হোক, সন্তানেরা যদি মাপ না করে কবরের আজাব থেকে বাঁচার কোনো পথ তার জন্য থাকবে না, কারণ সেই সন্তানের উপরে কি করে গেছে, জুলুম করে গিয়েছে। তো ভাইয়েরা আমার, ঋণ হতেই পারে, ঋণ থাকতেই পারে। আল্লাহর নবীর জামানায় রসুলুল্লাহর একজন সাহাবি মুদি দোকানদার, তার কাছ থেকে আর একজন সাহাবি সদাই নিয়ে খেতেন, সদাই নিয়ে খেতে 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 এমন অবস্থা হলো ঋণের পাহাড় হয়ে গেল। এখন ওই সাহাবি আর ঋণ পরিশোধ করতে পারছিলেন না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারস্থ হলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রসুলুল্লাহ, এত পরিমাণে ঋণ আমার, আমি তো ঋণ পরিশোধ করতে পারছি না, আর বিকল্প কোনো ওয়ে আমার জন্য নেই যে এমন কোনো সম্পদ সেটা বিক্রি করে পরিশোধ করব, তাও নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অন্য অন্য সাহাবি যারা ছিলেন তাদেরকে বললেন, এই তোমরা তোমাদের ভাইকে ঋণের বোঝা থেকে রক্ষা করো, বাঁচাও, তোমরা যে যা পারো এই ভাইকে কিছু সাহায্য করো, আর্থিকভাবে সাহায্য করো। তখন সাহাবিরা দিতে লাগলেন, বেশ ভালোই দিলেন। দেওয়ার পরে দেখলেন আর আসছে না, দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ নবী এবার ওই দোকানদার বিক্রেতাকে বললেন, এই নাও, এই পরিমাণ উঠেছে এটা তুমি নাও। সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরও পাবো এর কাছে। ও যা পাও এগুলো সব মাফ করে দাও, সুবহানাল্লাহ, বলুন এগুলো সব কি করো, মাফ করে দাও, তোমার সদকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়া আনতাসাদদাকু খায়রাল লাকুম ইন কুনতুম তাআলামুন, তোমরা যদি সদকা করে দাও সেটা তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য কল্যাণ, যদিও বা তোমরা জানো। তা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ঋণের পাহাড় যাদের ঋণ পরিশোধ করতে পারছে না, এটা সাধারণ দান হিসাবে ছেড়ে দাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অন্যভাবে ধন্য করে দিবে। কোন জায়গা থেকে আপনাকে ব্যবসায় এতটা লাভবান করবেন যা আপনি কল্পনাও করেনি। তো বন্ধুগণ, আমাদের এক নম্বরে করণীয় হলো মৃত্যু পথ যাত্রী তাকে তালকিন দেওয়া, আমরা যারা স্বজনেরা আছি। এরপরে যখন দুনিয়া থেকে বিদায় নিবে প্রথম যেই কাজটি সেটা হলো ঋণ পরিশোধের ব্যবস্থা করা। যদি ঋণ পরিশোধ করতে না পারি, সম্পদ সেই পরিমাণ না থাকে, আওলাদ আমরা যারা থাকবো সন্তানেরা, তারা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। আর প্রথমত হলো সরকার এই দায় দায়িত্ব নিবে যে এই লোকটা ঋণগ্রস্ত ছিল, আমার দেশের জনগণ ঋণ পরিশোধ করতে পারেনি, এর পক্ষ হয়ে রাষ্ট্রীয় ফান্ড থেকে ঋণ পরিশোধ করে দিবে, যে নাও এই তোমাকে এই ব্যক্তির যে ঋণ ছিল এটা দিয়ে দিলাম। এটা কতটা জোরালো, কতটা ভয়ানক! আল্লাহ রসুল বলেছেন, ইউ গুফারুল ইসাহিদি কুল্লা শাই ইল্লা দাইন,
শহীদদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু ঋণ ঋণ মাফ করেন না, ঋণ মাফ করেন না। একজন শহীদের ব্যাপারে যদি এই হয়, রসুল বলেছেন যে তার সব মাফ কিন্তু ঋণ মাফ না। এই জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে, আল্লাহ ঋণগ্রস্ত অবস্থায়, ঋণ থাকা অবস্থায় তুমি আমাকে মৃত্যু দিও না, ঋণ পরিশোধের ব্যবস্থা করার তৌফিক দিও। আর যাদের খাচ্ছদ এমন হয় যে আমি ঋণ করব পরিশোধ করব না, গত দুই জুমার আগেও বলেছিলাম, তারা আল্লাহ রব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবেন, হাসরের ময়দানে তারা চোর হয়ে দাঁড়াবেন। কি হয়ে চোর? কারণ তার ইচ্ছাই ছিল যে আমি ঋণ করব, আর এই ঋণ কি করবো না, পরিশোধ করবো না, অমুকের কাছে গিয়ে হাত পাতে কিছু দেওয়া, ছেলে মেয়ে না খেয়ে আছে, বা এই সমস্যা আমি এটা করতে যাচ্ছি এই দিয়ে দিব, যখন নেওয়া হবে দেখবেন এরপরে ফোন বন্ধ, তাকে আর পাওয়া যাচ্ছে না। এরকম হয়তো কয়েকজনের কাছ থেকে এরকম লক্ষ লক্ষ বা হাজার হাজার বা কোটি কোটি টাকা সে ধার করেছে, কিন্তু তার নিয়তি ছিল যে এই টাকা, এই লোন এটা আর পরিশোধ করব না। তারা হাসরের ময়দানে চোর যেই কাতারে দাঁড়াবে, সেই চোরদের কাতারে এই ভদ্রলোকও দাঁড়াবে।